প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্র, অধ্যায় এক, এনিম্যাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন থেকে, লেসন 8, একাইনোডারমাটা টু ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অফ মেজর ফাইলা অফ কিংডম অ্যানিমেলিয়া, এই বিষয়টুকু নিয়ে আলোচনা করব। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাইলাম এইচ একাইনোডারমাটা বা কন্টকটক প্রাণী, লেটিং ইকাইনেটাস বা এই উচ্চারণটা আসলে এখানে এই হবে, একাইনেটাস ইকুল স্পাইনাস কাটাময় প্লাস গ্রিক ডার্মা ইকুল স্কিন ইকুল ত্বক প্লাস এটা ইকুল টু বিয়ার মানে বহন করা, অর্থাৎ এরা কন্টক ত্বক, এদের ত্বক কাটাযুক্ত, মোট কথা সেইটাই। 1734 সালে জ্যাকব ক্লেইন এর নামকরণ করেন। এই পর্বের শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা 7550টি। সংক্ষিপ্ত পরিচিতি খেয়াল করো, সি স্টার বা সমুদ্র তারা ছবির মধ্য দিয়েই একাইনোডারমাটা পর্ব সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে বা আমরা তাকে চিনি আর কি, পরিচিতি হবে এটা, পরিচিতি পেয়েছে। সমুদ্র তারা ছাড়াও এ পর্বে রয়েছে বিটল তারা, সাগর আর্সিন বা সিয়ারছিল, সি কিউ কাম্বার বা সমুদ্র শসা, সমুদ্র পদ্ম প্রভৃতি প্রাণী। কোনটি গোল, অন্যগুলি শসা বা তারার মতো দেখতে। এসব প্রাণীর ত্রিস্তরী, ভ্রূণীয় স্তর 3টি, প্রকৃত সিলোমেট, এরা এদের সিলোম, সিলোমের যে ডেফিনিশন সেটা আগের ক্লাসগুলো পড়লে বুঝবা, ও অঙ্গতন্ত্র গঠন মাত্রা প্রাণী প্রজাতি। সকল একাইনোডার্ম সদস্য কাঠাময় ত্বক বিশিষ্ট, ত্বকের নিচে শায়িত চুনময় অন্তঃকঙ্কালে প্লেট, ক্যালকেরিয়াস অ্যান্ড স্কেলিটন প্লেটস, এদের অন্তঃকঙ্কাল চুনময় ক্যালকেরিয়াস এবং সেই ত্বকের উপরে আছে কাঁটা, কাঠাময় ত্বক। অন্তঃকঙ্কালে প্লেট থেকে এসব কাঁটা উদ্গত হয়, কাঁটাগুলো এক্সোস্কেলিটন বা বহিঃকঙ্কাল আর প্লেটগুলো হচ্ছে এন্ডোস্কেলিটন বা অন্তঃকঙ্কাল। এই পর্বের প্রজাতিগুলো অসমোরেগুলেশনে অক্ষম বলে, অর্থাৎ পানির সম পানি সাম্য নিয়ন্ত্রণ, পানি এবং লবণের সমতা বিধানে অক্ষম বলেই মোহনায় খুব কম পাওয়া যায়, বরং সব সমুদ্রের পৃষ্ঠতল থেকে শুরু করে অতল পর্যন্ত সব কানে বিস্তৃত। গভীর সমুদ্রে একাইনোডার্ম ধরনের প্রাণী বেশি দেখা যায়। মুক্তজীবী ও সহজীবী প্রজাতি থাকলেও পরজীবী একাইনোডার্ম নেই, অর্থাৎ এরা পরজীবী নেই, মুক্তজীবী আছে। সহজীবী বলতে আসলে এরা অন্যের ক্ষতি করে, অন্যান্য প্রাণীদের সাথে মিলেমিশে চলতে পারে। পর্ব একাইনোডার্মাটার ক্যারেক্টারিস্টিক্স খেয়াল করো, পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চ অরীয় প্রতিসম, পেন্টারেডিয়াল সিমেট্রি শো করে, অখণ্ড কায়িত, তারকাকার গোলাকার চাকতির মতো অথবা লম্বাকৃতির, কিন্তু লার্ভাদশায় দ্বিপার্শ্বীয় প্রতিসম, এগুলো মনে রাখতে হবে। পেন্টামেরাস সিমেট্রি, পঞ্চমাত্রিক পেন্টারেডিয়াল সিমেট্রি, অরীয় প্রতিসমতা এর আগে বুঝিয়েছি, এই সময় বুঝাতে যাওয়াটা আসলে অনেক সময়ের দরকার। রেডিয়াল সিমেট্রিটা পড়লেই বুঝবা, অরীয় প্রতিসম, দ্বিঅরীয় প্রতিসম কিছু কথা আছে। অরীয় প্রতিসম হলো যখন কোনো প্রাণীকে তার কেন্দ্র বরাবর দুইয়ের অধিক তল, তবে নির্দিষ্ট সংখ্যক তল, যে কোনো তল নয়, যে কোনো তল হলে সেটা গোলীয় বা সার্বিক বা স্পেরিক্যাল সিমেট্রি শো করে। আর পঞ্চ অরীয় হচ্ছে মূলত এদেরকে তাদের অক্ষ বরাবর পাঁচটি তল পাওয়া যায়, পাঁচটি তলের যে কোনো একটি তলে ভাগ করলে অনুরূপ অর্থাৎ ইকুয়াল হাফস পাওয়া যাবে, এটাই হলো পেন্টারেডিয়াল সিমেট্রি, পঞ্চ অরীয় প্রতিসম। আমি আরেকবার বলছি, এ সকল প্রাণীকে তাদের অক্ষ বরাবর পাঁচটি তল পাওয়া যাবে, যে পাঁচটি তলে যে কোনো একটি তল বরাবর তুমি ভাগ করলে অনুরূপ দুটি অংশ পাওয়া যায় বা অনুরূপ দুটি অংশ বিভক্ত করা যায়। দ্বিঅরীয় হলো তল সংখ্যা যদি দুটি হয়, তার অক্ষ বরাবর দুটি তলে যদি ভাগ করা যায়, অখণ্ডকায়িত, যেমন অ্যানেলিডা পর্বের প্রাণীরা খণ্ডকায়িত এবং প্রকৃত খণ্ডকায়িত, আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা খণ্ড শো করলেও এদের খণ্ডকগুলো আবার অঞ্চল গঠন করেছে, এটাকে বলা হয় ট্যাকমাটাইজেশন বা অঞ্চলায়ন, যা লার্ভাদশায় এরা দ্বিপার্শ্বীয় বাইলেটারাল সিমেট্রি শো করে। দেহ কন্টকময় স্পাইনাস, কথাগুলো আগে বলেছি, স্পাইনো পেডিসিলারি নামক বহিঃকঙ্কাল যুক্ত। পেডিসিলারির ব্যাখ্যাটা ব্র্যাকেটে আমি দিয়েছি, দেখো, পেডিসিলারিয়া হচ্ছে এক বচন, পেডিসিলারি হচ্ছে বহু বচন। এ পেডিসিলারি যে স্মল রেন্স, রেন্সের মতো, অর ক্লশে মানে নখরের মতো, অ্যাপেন্ডেজ উপাঙ্গ উইথ মুভেবল জস, নরনচরণ করতে পারে এমন চোয়াল, নড়াচড়া করতে পারে এমন চোয়াল, কল ভাবস, এদেরকে ভাব বা কাপাটিকে বলা হয়, কমনলি ফাউন্ড অন একাইনোডার্মস, সাধারণত একাইনোডার্মাটা পর্বের প্রাণীতে পাওয়া যায়। এটা পড়লে বুঝবা পেডিসিলারিটা কি। দেখো, মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত, এটা আবার কি বিষয়, একটা মৌখিক তল আর একটা বিমৌখিক তল, ওরাল এবং এবোরাল, এটাও আমি ব্যাখ্যাটা দিচ্ছি, খেয়াল করো। মৌখিক তলে পাঁচটি এম্বুলাক্রাল খাদ উপস্থিত, এই এম্বুলাক্রাল খাদের বিষয়টা এখানে দিয়েছি,
Imbulacral grips, a group mane khat, chera, cleft, or furrow, bordered by large spines extending along the oral surface of each arm. Oi je icha mane 1 2 3 4 5 ei je dekho ei je imbulacral khat ei je imbulacral khat ei je ha ei je ei dutu dekha na etulku dekhano ache a group or furrow cleft ar ki chera ar ki bordered by large spines extending along the oral surface muloto oral surface ei thake of each arm prottekta bahutei thake of sea star somuddro tar ekta prani oi porbori that contain two or four rows of small tubular projections called feeder podia eder to oi je ei porbe pranider pa hocche ki nalika pot tube pit ei jonno tubular projection probordhok tube ei je nalika pot ei je eguloi এই যে টিউবুলার প্রজেকশন যেগুলো এই যে এগুলো এই যে এগুলো এই যে এগুলো এগুলো এগুলোকে বলা হয় টিউব পিচ নালিকা পথ যাক ওরাল এবং অ্যাবোরাল যেই দিকে মুখ ছিদ্র থাকবে সেটা হলো ওরাল আর এটা মুখ ছিদ্রের যেটা বিপরীত দিক হবে সেটা হবে অ্যাবোরাল সোজা কথা এটা কেন ডর্সাল ভেন্ট্রাল নাই দুই পিচ দেখতে অনেকটা একই রকম বাট একটা দিকে শুধু মুখ ছিদ্র আছে অপর দিকে মুখ ছিদ্র নাই যেদিকে মুখ ছিদ্র আছে সেটা মৌখিক তল মুখের বিপরীতটা বিমৌখিক তল মুখের বিপরীত অ্যাবোরাল একটা ওরাল একটা অ্যাবোরাল যেটা ডর্সাল ভেন্ট্রাল বলে নাই মৌখিক বিমৌখিক তল বলেছে দেহের ভিতরে সিলোম থেকে সৃষ্ট অনন্য গড়নের পানি সংবহন তন্ত্র বিদ্যমান বা রয়েছে এদের দেহে পানি পরিবহনের জন্য একটা সিস্টেম আছে সেই সিস্টেমটাকে বলা হয় এই যে দেখো এখানে দেখানো আছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম সিলোমের মধ্যে থাকে এরা প্রকৃত এরা এরা হচ্ছে ইওসিলোমেট প্রকৃত সিলোম সিলোমের সংজ্ঞা আগে দিয়েছে কোন আর বলতে চায় না এর নালিকা সংশ্লিষ্ট পদ বা টিউব ফিট এদের চলন অঙ্গ মনে রাখবা একানোরামাটা পরের প্রাণীদের চলন অঙ্গ হলো টিউব ফিট এই তন্ত্রটি চলন ছাড়াও শ্বসন খাদ্য হারণেও সাহায্য করে রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত তবে হিমাল ও পেরিহিমাল তন্ত্র কি করে সংবহন তন্ত্র কাজ করে এই হিমাল ও পেরিহিমালের ব্যাখ্যাটা কেন দিয়েছি দ্য হিমাল সিস্টেম ইজ মেড আপ অফ ইন্টার কমিউনিকেটিং টিউবস অর চ্যানেলস These channels contain siloemic fluid with siloemocytes, agone kosh. The perihemal system consists of tubular sinuses, nalika ka thaka jayega, or channels. These systems act as pathways, eta ka poth, for the transport poribohoner jonno poth of substances like food, khabar, sex cell, jouno kosh, from gonads, etc. Asha kori eta porle, bujhba, eder kono rechontontro nei. Jak. টোকিও ফুলকা আছে নালিকা পা বা টিউব ফিড আছে বা শ্বসন বৃক্ষ ইত্যাদি দিয়ে শ্বসন সম্পন্ন হয় এটা ক্যামসিকের জন্য লাগবে টোকিও ফুলকা ডার্মাল যে ক্লিনিডিয়া বা গিল টিউব ফিড বা শ্বসন বৃক্ষ রেসপিরেটরি ট্রি এরা এক লিঙ্গ প্রাণী অর্থাৎ পুরুষ সদস্য স্ত্রী সদস্য আলাদা নিষেক বাহ্যিক জীবন চক্রে মুক্ত সাঁতারু লার্ভা দশা আছে সকল সদস্যই সামুদ্রিক একানোরামাটা পর্বটি ছয়টি শ্রেণীতে বিভক্ত ক্লাস ক্রাইনোইজিয়া কনসেন্ট্রি সাইক্লোইজিয়া এস্টেরয়েডিয়া অফিরয়েডিয়া এবং একাইনোইজিয়া ছয় নম্বর হচ্ছে হুলুথুরয়েডিয়া পাইলাম কর্ডাটাতে আসুন কর্ডাটা কি বলছে দেখো ল্যাটিন শব্দ কর্ডা কার্ড মানে রজ্জু বা দড়ি গ্রিক আথা মানে টুবিয়া বহন করে 1885 সালে ব্যাটিসন সর্বপ্রথম এই পর্বের নামকরণ করেন এই পর্বের শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা 68,626 এখানে করেন একটা শব্দ হবে খেয়াল করো যেসব প্রাণীর জীবনে কোনো না কোনো পর্যায়ে পৃষ্ঠমধ্য রেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নটপট থাকে তাদের কর্ডাটা বলে এটা একটু খেয়াল করো এই বিষয়গুলো ইতিমধ্যে বহুবার বলা হয়েছে 9-10 পড়ে আসছো নটোকর্ড এটার অর্থই হলো পৃষ্ঠদেশীয় রজ্জু খেয়াল করো যেসব প্রাণীর জীবনে কোনো না কোনো পর্যায়ে সবসময় থাকবে এমন কোনো কথা নেই যেমন নটকট হয়তো তোমার কাছে এখন নেই তোমার নটকটটা তুমি মানুষ মেরুদণ্ডী প্রাণী তোমার নটকটটা মেরুদণ্ড দ্বারা রিপ্লেস হয়েছে এই জন্য এখন নেই তবে ভ্রূণীয় পর্যায়ে ছিল এই জন্য বলছে জীবনে কোনো না কোনো পর্যায়ে যেসব প্রাণীর জীবনে কোনো না কোনো পর্যায়ে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নটকট থাকে তাদের কর্ডাটা বলে এদের স্নায়ুরজ্জু পৃষ্ঠীয় ও ফাঁপা জীবনের যে কোনো পর্যায়ে গলগুলির দুপাশে কয়েক জোড়া ফুলকার অন্ধ থাকে কোনো না কোনো পর্যায়ে থাকবে আমারও ছিল তোমারও ছিল এদের হৃৎপিণ্ড অঙ্কীয় দেশে অবস্থান করে একটি মাত্র সর্বশেষ পর্ব অধীনে কড়াটা প্রাণীদের বর্ণনা করা হয় সংক্ষিপ্ত পরিচিতি দেখো কি বলছে মানুষের কাছে কড়াটা পর্বের প্রাণী সবচেয়ে বেশি পরিচিত
ক্ষুদ্রাকায় কাস্কি মাছ থেকে মানুষ পর্যন্ত সব প্রাণী পর্বের অন্তর্ভুক্ত। বিবর্তনের ধারাবাহিকতায় আপাতত শেষ প্রান্ত পর্যন্ত শেষ প্রান্তে রয়েছে এই পর্বে, ঠিক আছে। তবে উৎপত্তির সময়কার প্রাণীদের দেহগরণ বর্তমান পর্যায়ে স্তন্যপায়ীতে এসে যে জটিল রূপ ধারণ করেছে তা সুস্পষ্ট। মানে কর্ণাটা পর্ব বিবর্তন শেষ পর্যায়ে এটাই ব্যাখ্যা করছে, বলছে এই পর্বের ঘনিষ্ঠ সম্পর্কিত পর্ব হচ্ছে একানোডার্মাটা এবং হেমিকর্ণাটা। অন্ত কঙ্কাল, ছিদ্রাল গলবিল, উন্নত মস্তিষ্ক, জোর, বিশেষ সংবেদাঙ্গ, জোর উপাঙ্গ সমূহ এই প্রাণীকুল উৎপত্তির পর দ্রুত পৃথিবীর সমস্ত বাস্তুতন্ত্র ছড়িয়ে এক শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলে। তার ফলশ্রুতিতে সবশেষে মানুষের উদ্ভবের মধ্য দিয়ে পৃথিবী জয় সমাপ্ত হয়েছে। একটু খেয়াল করো, নট কর, এই পর্বটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ভ্রূণাবস্থায় এমব্রায়োনিক স্টেজ অফ এজ অথবা আজীবন, হ্যাঁ, সারা মানে হোল লাইফ, এটা তোমার কর্ণেটের পৃষ্ঠ মধ্য রেখা বরাবর দণ্ডাকার স্থিতিস্থাপক নিরেট কম্প্যাক্ট নটোকর্ড। নটোকর্ড গ্রিক নোটন মানে ব্যাগ, পিট প্লাস ল্যাটিন কর্ডা মানে কর্ড রজ্জু থাকে। উন্নত প্রাণীদের পূর্ণাঙ্গ অবস্থায় একটি মেরুদণ্ড, তোমাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ভার্টিব্রাল কলাম দিয়ে প্রতিস্থাপিত হয়। আমার তোমার এখন কিন্তু নটোকর্ড নাই, কিন্তু ভূমি অবস্থায় ছিল, এই জন্য আমরা নটোকর্ড বহন করেছিলাম কর্ণাটা পর্বের ক্যারেক্টারিস্টিক্স। এসব প্রাণীকে তখন মেরুদণ্ডী প্রাণী নামে অভিহিত করা হয়। যখন তাদের নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় তখন তারা মেরুদণ্ডী। স্নায়ুরজ্জু নটোকর্ডের ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর ফাঁফা নলাকার স্নায়ুরজ্জু থাকে। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে স্নায়ুরজ্জুটি পরিবর্তিত হয়ে সম্মুখ প্রান্তে মস্তিষ্ক ও পশ্চাতে সুষুম্না কাণ্ড গঠন করে। গলবিলীয় ফুলকারন্ধ জীবনের যে কোনো দশায় বা আজীবন কর্ডেটদের ক্ষেত্রে গলবিলের দুপাশে কয়েক জোড়া ফুলকারন্ধ থাকে। উন্নত কর্ডেটে ফুলকারন্ধের বিলোপ ঘটে। এন্ডস্টাইল, গলবিলের নিচে এন্ডস্টাইল নামক অঙ্গ থাকে, এটি পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। খেয়াল করো, এই যে এটা কর্ডেটদের মৌলিক দেহ গঠনটা এখানে দেখানো হয়েছে। এই যে এন্ডস্টাইল যেটা বলেছিলাম, এই যে এন্ডস্টাইল, এটা পরে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। ফুলকারন্ধ, এই যে ফুলকারন্ধ, এগুলো সবসময় থাকবে কথা নেই, জীবনের কোনো না কোনো পর্যায়ে থাকবে, এক বা একাধিক পর্যায়ে অথবা সারা জীবনও থাকতে পারে। অনেক প্রাণী আছে যাদের সারা জীবন থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে এটা রূপান্তরিত হতে পারে। এই যে ফাঁফা স্নায়ুরজ্জু, এই যে ফাঁফা স্নায়ুরজ্জু, এই নিরেট নটোকর্ড, এইটাই হলো নটোকর্ড, এটা আমাদের ক্ষেত্রে মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়েছে। রক্ত সংবহন তন্ত্র, ব্লাড ভাস্কুলেটরি সিস্টেম, কর্ডের যে রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের, বদ্ধ হলো এই ধরনের প্রাণীদের ক্ষেত্রে রক্তটা হৃৎপিণ্ড এবং বাহিকার মধ্যে সীমাবদ্ধ থেকে পরিবাহিত হয়, কখনো বডি ক্যাভিটিতে আসে না। অর্থাৎ রক্ত সর্বদা রক্তবাহিকা ও হৃদযন্ত্রের ভিতর আবদ্ধ থেকেই প্রবাহিত হয়, কখনোই দেহগহ্বরে মুক্ত হয় না। রক্তের লোহিত কণিকায় হিমোগ্লোবিন থাকে, এদের সংবহন তন্ত্রে পোর্টাল তন্ত্র বিদ্যমান। এটা যখন হিউম্যান বডি পড়াবো তখন সেখানে পোর্টাল তন্ত্রটা ব্যাখ্যা দেবো, এখন প্রয়োজন নেই। হৃৎপিণ্ডের অবস্থান, কার্ডিয়াক হৃৎপিণ্ড উদ্ভিদেশে অবস্থান করে। পার্শ্বপথ, মেরুদণ্ডীদের দুজোড়া পার্শ্বপথ থাকে যা অন্ত কঙ্কালে অবলম্বিত। লেজ, ভ্রূণদশায় পায়ুর কোষ্ঠতে স্পেশাল স্থিতিস্থাপক লেজ থাকে, অনেক ক্ষেত্রে এটিও পরবর্তীতে বিলীন হয়ে যায়। এই যে লেজ, তোমার আমারও ছিল মেরুদণ্ডের একেবারে শেষ যে কশেরুক কক্সিক্স, এটাই তার প্রমাণ। খণ্ডকায়ন, কর্ডেটের খণ্ডকায়ন দেহপ্রাচীর মস্তিষ্ক লেজে সীমাবদ্ধ থাকে, সিলম পর্যন্ত পৌঁছায় না, এটা র হবে প্রাচীর। আমাদেরও খণ্ডকায়ন আছে, বাট এটা সিলম পর্যন্ত পৌঁছায় না, এই হচ্ছে বক্তব্য। এরপর দেখো, প্রাণী জগতের প্রধান পর্বসমূহের অনন্য বৈশিষ্ট্য উদাহরণ, এইটা একটু জানা রাখতে হবে, এখান থেকে মূলত পরীক্ষায় প্রশ্ন হবে, আশা করি সবাই একটু খেয়াল করবেন। এগুলো আমি জাস্ট একটু পড়ে যাবো, কারণ আমি ইতিমধ্যে এগুলো পড়িয়েছি, আবার এটা সিনপসিস আকারে দিয়েছি, না দিলেও হতো। প্রাণী জগতের মেজর ফাইলা যেগুলো রয়েছে তাদের ইউনিক ক্যারেক্টারিস্টিক্স এবং এক্সাম্পল পরিফেরা। দেহপ্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত, অন্তঃপ্রাচীরে কুয়ানোসাইট নামক কোষ থাকে, এগুলো ব্যাখ্যা দিচ্ছি না, প্রত্যেকটা পর্বে আমি আলাদা আলাদাভাবে ব্যাখ্যাগুলো দিয়েছি। দেহাভ্যন্তরে বিশেষ ধরনের নালীতন্ত্র বা নালিকাতন্ত্র দেখা যায়। দেহের চূর্ণ স্পিকিউল স্পঞ্জিন নামক জৈবতন্ত্র বিদ্যমান, এগুলো ব্যাখ্যা জানতে হলে রেসপেক্টিভ স্লাইড বা লেসন যেগুলো প্রোভাইড করেছি সেগুলো দেখো। উদাহরণ, স্পঞ্জিলা লকুস্ট্রিস, মিটাপান স্পঞ্জ, ই স্পঞ্জ অফ সিনালিস, স্নান বা গোসল স্পঞ্জ, আমরা গোসলের সময় যেটা ব্যবহার করি, স্নানের সময় যেটা ব্যবহার করি, ঘষি গা মাছি। নিডারিয়া, দ্বিস্তরী প্রাণী, বাইরের এপিডার্মিস ও ভিতরের এন্ডোডার্মিস নিয়ে দেহ প্রাচীর গঠিত। নেমাটোসিস্ট ধারণকারী নিটোসাইট কোষ পাওয়া যায়।
দেহ অভ্যন্তরে সিলেন্ট্রিয়াম নামের একটি কেন্দ্রীয় গহ্বর থাকে, এগুলো তোমরা জানো, অরেলিয়া অরিচা, জেলিফিশ, পেনাচুলা, সালকেতা, সমুদ্রের কলম, সি পেন। প্লাটিহাল মিন্টেস, দেহ উপরে নিচে চাপা, চোষক বা হুঁক থাকে যেহেতু প্যারাসাইট। নরম কিউটিকিউলার এপিডার্মিস, দেহ আবৃত, সিলমবিহীন প্রাণী, রেচন অঙ্গে শিকাকোষ থাকে। ফ্যাসিওলা হ্যাপাটিকে, যকৃত কৃমি, টেনিয়াসোলিয়াম ফিতা কৃমি। নেমাটোডাতে আসো, দেহ কীট আকৃতির, নলাকার এবং উভয় প্রান্ত ক্রমশ সরু। দেহ নমনীয়, ইলাস্টিন নির্মিত কিউটিকল দিয়ে আবৃত। প্রাণীরা অপ্রকৃত সিলমযুক্ত এবং অখণ্ডকায়িত। স্কেলস লুম্বরিকয়েডস, গোল কৃমি, লোয়া লোয়া চোখ কৃমি। মোলাস্কা, দেহ নরম, অখণ্ডকায়িত এবং মেন্টল নামক পর্দা দিয়ে আবৃত। প্রত্যেকটা ক্যারেক্টার, প্রতিটি ফয়লাম যখন স্পেসিফিক আলোচনা করেছি সেখানে আছে, সেখানে ব্যাখ্যাগুলোও দিয়েছি, এখন আর ব্যাখ্যা আমি দেওয়ার প্রয়োজন বোধ করছি না। তবে এই চারটা অন্তত শিল্পের পরীক্ষায় এখান থেকে প্রশ্নগুলো আসবে। দেহের অঙ্কীয় দিকে পেশিবহুল পদ বিদ্যমান, পোস্টিগনালি পেঁচানো, কখনো ইউ আকৃতির, যেমন মনে রাখবে। পায়লা গ্লোবোসা, আপেল শামুক, এই যে খালি বিলে যে শামুকগুলো গোল গোল পাওয়া যায় আপেলের মতো দেখতে, যেটা হাঁসের বাচ্চাকে খাওয়ানো হয়, বিল থেকে কালেক্ট করে পিটিয়ে ভেঙে উপরে ক্লোজটা ফেলে দিয়ে ভিতরের মাসেলগুলো হাঁসের বাচ্চাকে খাওয়ানো হয়। হ্যাঁ, তারপর দেখো অক্টোপাস ভালগারিস, অক্টোপাস ভুলগারিসও বলা যায় অক্টোপাস। অ্যানেলিডা, প্রকৃত সিলমযুক্ত প্রাণী, এদের সিলমগুলো, এদের সিলম অবশ্যই ইওসিলোমেট, সিলমের যে ডেফিনিশন দিয়েছিলাম সেটা এখানে প্রযোজ্য। দেহ আংচির মতো একাধিক সদৃশ খণ্ডক নিয়ে গঠিত, চলনাঙ্গ সিটি বা প্যারাপোরিয়া অথবা অনুপস্থিত। দেহের প্রায় প্রত্যেক খণ্ডকে নেফ্রিয়া নামক রেচন অঙ্গ রয়েছে। মেটাফিলিপোস্টিওমা ক্যাচো, হিরুডিনারিয়া, মেডিসিনালিস জোক। আর্থ্রোপোডা, দেহ কাইচিন নির্মিত, শক্ত বহিকঙ্কাল দিয়ে আবৃত এবং সন্ধিযুক্ত পাঙ্গ বিশিষ্ট। দেহ গহ্বর রক্ত দিয়ে পূর্ণ থেকে হিমোসিল গঠন করে, এই জন্য আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহ গহ্বরকে হিমোসিল বলা হয়, কারণ এখানে ব্লাডটা ক্যাভিটিতে চলে আসে। মস্তকে সাধারণত একজোড়া অ্যান্টিনি, অ্যান্টিনা থেকে, মানে অ্যান্টিনা থেকে অ্যান্টিনি প্লুরাল ফর্ম, ও একজোড়া পুঞ্জাকি কম্পাউন্ড, এদের চক্ষু যৌগিক চক্ষু। পেরিপ্লানের চেয়ে মেরিকানা, তেলাপোকা, মিসকা ডোমেস্টিক, এক ঘরের মাছি, হাউস ফ্লাই, যেটা গৃহ মাছি, ডোমেস্টিক ফ্লাই যেটা। একাইনোডারমাটা, দেহ কঞ্চকময় ও পেরিসিলারি যুক্ত, অমসৃণ বহিকঙ্কাল দিয়ে আবৃত। পূর্ণাঙ্গ প্রাণী ওরিও বা পঞ্চরীয় প্রতিসম, লার্ভা দ্বিপার্শ্বীয় প্রতিসম, ক্যারেক্টার রেভ হবে দ্বিপার্শ্বীয় প্রতিসম। অনন্য গড়নের পানি সংবহন তন্ত্র রয়েছে এবং সংশ্লিষ্ট নালিকা এদের চরমাঙ্গ। স্টোপ্যাকটিন ইউরিক এন্থাস, স্টারফিশ, এন্টেরন বাইফিডা, পালক স্টার। টডাটা দেখো, জীবনের যে কোনো দশায় একটি স্থিতিস্থাপক নটকর থাকে, একটি পৃষ্ঠীয় ফাঁফা ও নলাকা স্নায়ুরজ্জু অস্টিগনালের পৃষ্ঠদেশে প্রসারিত থাকে। জীবনের কোনো দশায়, কোনো না কোনো দশায় গলবিল ফুলকারণ্ড উপস্থিত। টেনোমালোসা ইলিশা, ইলিশ মাছ, হোমোসেপিয়েন্স, মানুষ। এই করডাটা পর্বের ক্যারেক্টারিস্টিক্সটা একটু মনে রেখো, তিনটি কমন ক্যারেক্টার, মানে যে অনন্য, যেটা নটকট, নাভকট এবং ফেরেঞ্জিয়াল গিল স্পেস, পৃষ্ঠদেশীয় স্থিতিস্থাপক, মানে নটকট, যেটা কম্প্যাক্ট নটকট থাকবে, এটা অবশ্যই, এটা অবশ্যই ইলাস্টিসিটি গুণ আছে, ইলাস্টিক ধরনের, এবং নিরেট অবশ্যই কম্প্যাক্ট। তারপরে ফাঁফা, এটা হচ্ছে ফাঁফা হলো, এবং নলাকা টিবিউলার, নাভকট, এটা পোস্টিগনাল পৃষ্ঠদেশে থাকবে। জীবনের কোনো না কোনো দশায় ফেরিঞ্জিয়াল গিল স্লিটস বা ফুলকারণ্ড থাকবে। এটা হলো করডাটা পর্বের অনন্য চরিত্র বা বৈশিষ্ট্য। এই চারটা অন্তত শিখো, মনে রাখো। যাই হোক, আজকে আর না, প্রাণী জগতের পর্বসমূহের তিনটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য এবং একটি করে উদাহরণ লিখো। এই যে শেষে যে চারটা দিয়েছি সেটাই। আশা করি ভালো আছো, সুস্থ আছো, এবং তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছি সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে চতুর্থ অ্যাসাইনমেন্ট, এবং ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে থার্ড অ্যাসাইনমেন্ট, আশা করি এগুলো তোমরা যথাযথভাবে করছো, না করলে তোমার নিজেরই ক্ষতি। সমগ্র বিশ্বব্যাপী যে প্যান্ডেমিক এপিডেমিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা শিক্ষকের যথেষ্ট চেষ্টা করছি, বাকিটা তোমাকে আদায় করে নিতে হবে। যাই হোক, আজকে এখানে আর বেশি কথা নয়, আবারও বলছি, রিড অল দ্য টাইম, রিড মোর অ্যান্ড মোর, টাইম উইল বি ইয়োর্স। ছাড়ো ফেসবুক, ধরো টেক্সট বুক, যত পড়ো তত বড়। দ্য মোর ইউ রিড, দ্য গ্রেটার ইউ আর। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।